পরীক্ষায় পাশ করার কি কোনো নিনজা টেকনিক আছে? আমি তো জানি না। আবার অনেকে প্রশ্ন করে, পরীক্ষার আগের রাতে কিভাবে পড়লে পরীক্ষায় প্লাস পাওয়া যাবে? সেকেন্ড কোয়েশ্চেন। এছাড়া অনেক প্রশ্ন এরকম থাকে যে কিচ্ছু পড়ি নাই আগে, অনেক হেসে গেলে সময় নষ্ট করেছি, বা সামহাও কোনো কারণে সময় নষ্ট হয়েছে, এখন পরীক্ষার 1 মাস বাকি আছে, এমন কোন নিনজা টেকনিক স্যার আমাকে বলে দেন যাতে আমি পরীক্ষায় 100-তে 100 পেয়ে যাব। এই প্রশ্নগুলো যাদের মাথায় আসছে, যদিও ভিডিওটার টাইটেল হচ্ছে যে পরীক্ষার আগের রাতে কিভাবে পড়তে হবে, কিন্তু এটা আমি কমপ্লিটলি অপোজিট একটা জায়গা থেকে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। এটা আমার নিজের চিন্তার সাথেই সাংঘর্ষিক, তারপরও আমার এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি এই কারণে, কারণ আমি আমাদের স্কুলের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে অনেক স্টুডেন্টের কমেন্টস, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনাটাকে বোঝার চেষ্টা করে যেটা পেয়েছি যে নাম্বার 1, আমাদের ছেলেমেয়েগুলো মানে স্টুডেন্টের ভিতরে, ছেলেমেয়ে বলতে আমাদের শিক্ষার্থী যারা আছে, যাদেরকে চেষ্টা করছি তাদের জন্য ক্লাস বানানোর, তাদের ভিতরে একটা মারাত্মক অধৈর্য হওয়া এবং খুব কম সময়ে অনেক বেশি কিছু করার, বেশি কিছু পেয়ে ফেলার একটা প্রবণতা আছে। নাম্বার 2, আমাদের স্টুডেন্টের ভিতরে, আমাদের ভিতরে কেন যেন একটা পরিশ্রম কম করার একটা প্রবণতা আছে। এবং নাম্বার 3, এই দুইটার মিশ্রণে অলসভাবে সময় নষ্ট করার অনেকগুলো ফ্যাক্টর আমাদের চারপাশে আছে, যেগুলোকে কেন্দ্র করে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাওয়ার পরে যখন মনে হয় যে সামনে তো পরীক্ষা, এখন পড়তে হবে, এখন কি নিনজা টেকনিক কি? আমার কাছে কোনো এরকম নিনজা টেকনিক নাই। পরীক্ষার আগের রাতে এক রাতে পড়ে A+ পেয়ে জীবনে কিছু হয় নাই, হবে না। হ্যাঁ, A+ দরকার আছে, কিন্তু পরীক্ষার আগের রাতে কিভাবে পড়তে হবে তার উত্তরে আমি বলতে পারি যে পরীক্ষার আগের রাতে পড়ারই দরকার নাই, পরীক্ষার আগের রাতে দেখতে হবে তুমি কি পড়েছ বা তুমি কি শিখেছিলে, দেখতে হবে। পরীক্ষার আগের রাতে তোমার কাছে 5 ঘন্টা সময় আছে, সাপোজ, মানে সারাদিন শেষে ধরো একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মাঝখানে 23 ঘন্টা সময় আছে, বা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যতদিনই জ্ঞান থাকুক যে টাইমটুকু আছে, সেই টাইমটুকুতে তুমি কতটুকু পড়তে পারবা? যেই তুমি তোমার সামনের 1 বছর পর নাই বা 2 বছর পর নাই, তুমি এই 5 ঘন্টায় পড়ে কতটুকু তুমি ডেভেলপ করবা? তাহলে তোমার চিন্তা থাকা উচিত ছিল যে কেন তুমি ওই সময়টুকু পড় নাই। এটার প্রেক্ষিতে একটা ছোট্ট গল্প বলে নেই। আমাদের ছোটবেলায় একটা গল্প ছিল না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। একটা কচ্ছপ আর একটা খরগোশকে একটা রেসে দেওয়া হয়েছে, এবং গল্পের কোন একটা সময় খরগোশ ঘুমিয়ে গিয়েছে এবং কচ্ছপ খরগোশের তুলনায় কম স্পিড নিয়েও রেস জিতেছে। এই জিনিসটা, এই গল্পটার লার্নিং অনেকে ভুলভাবে নেওয়ার চেষ্টা এইভাবে করে যে যদি খরগোশ ঘুমায় তাহলে কম গতি নিয়ে কচ্ছপ জয়লাভ করবে, কিন্তু পৃথিবীর কোন রেসে কম গতি নিয়ে জয়লাভ করা যায় না। বাস্তবসম্মতভাবে কম স্পিড নিয়ে রেস উইন করা যায় না। হ্যাঁ, এটা শেখানো হয় এইভাবে যে হ্যাঁ কচ্ছপ উইন করবে যদি খরগোশ ঘুমায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি খরগোশ না ঘুমায় তাহলে কি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হবে? না, স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্পিড থাকতে হবে, স্টেডি থাকতে হবে, কারণ খরগোশ ঘুমানো মানে হচ্ছে আমার অপোজিট যদি বিশ্রাম নেয় তাহলে আমি জয়লাভ করব, আমি কম পরে বেশি পাব, এই চিন্তা করাটাই অমূলক হবে। সুতরাং তোমরা যারা ক্লিক করেছো যে আমি এখানে কিছু টেকনিক বলবো কিনা, তাদের জন্য আমি সরি হয়ে বলছি যে আমার উত্তরটা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে কোনো নিনজা টেকনিক নিয়ে
পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলা সম্ভব না। আমার কথা হচ্ছে, তুমি পরীক্ষার আগের রাত আসার আগের সময়গুলোতে এমনভাবে পড়বা, এত কিছু লিখবা, তুমি যে পরীক্ষায় আগের দিনগুলোতে একদমই যদি স্টাডি না করে থাকো, পৃথিবীর কোনোভাবেই তুমি ওই এক রাতে পড়ে হয়তো একটা দুইটা পরীক্ষা হতে পারে, কিন্তু জীবনে লাভ হবে না। যে স্টাডি করেছো, টিউশনগুলোতে পড়েছো, টিচারের কাছে পড়েছো, বাসায় পড়েছো, তুমি লিখেছো, তুমি যখন বইটা পড়েছো তখন তুমি আন্ডারলাইন করেছো, গোল্লা দিয়েছিলে, নোটসগুলো লিখেছিলে, সেগুলো বসে বসে দেখবে, নোটসগুলোর দিকে তাকাবে। কারণ পরীক্ষার আগের রাতে তোমার সময় আছে 5 ঘন্টা, তোমার দৈনন্দিন কাজকর্ম, খাওয়া দাওয়া, নামাজ, ঘুম শেষ করে যে টাইমটুকু আছে, এই টাইমটুকুতে তুমি 15টা চ্যাপ্টার পড়বা। তো 15টা চ্যাপ্টার তুমি যে পড়বা 5 ঘন্টায়, তাহলে ঘন্টায় 3টা চ্যাপ্টার পড়ার জন্য তুমি কি সেই সময়টা পাবা যে সময়টাতে তুমি আগে 4 দিনে 1টা চ্যাপ্টার পড়েছিলে? পাবে না। তার মানে পরীক্ষার আগের রাতে পড়বা কোনগুলো? যেগুলো আগে পড়েছিলে। সুতরাং এই চিন্তাটা, এই আলসেমি, এই কম পড়ে বেশি পাওয়ার চেষ্টাটা প্লিজ বাদ দিয়ে দাও। কারণ পড়াশোনা শেষ করে প্রত্যেকটা মানুষ তার জীবনের এমন একটা স্টেজে আসে, প্রফেশনাল জায়গায়, বাস্তবতায় যখন মানুষ আসে, যখন তোমার উপরে তোমার বাবা মার একটা কন্ট্রোল আছে, বাবা মা তোমাকে টাকা পয়সা দিচ্ছে, খরচ চালাচ্ছে, যখন তোমার একটা জীবন আসবে যে জীবনে তোমাকে তোমার সাবঅর্ডিনেটদেরকে চালাতে হচ্ছে, তখন তোমাকে জীবন কোনো নিনজা টেকনিক দিবে না, যে টেকনিকটাতে তুমি সবাইকে সবকিছু খুব দ্রুততার সময় করে ফেলবা। একটা সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, একটা ধারাবাহিক প্রক্রিয়া যেতে হয়। সুতরাং স্লো অ্যান্ড স্টেডি শব্দটার চেয়ে স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই কথাটায় তোমাদের বিশ্বস্ত হইতে হবে। পড়াশোনা করে এমন একটা জায়গায় আসতে হবে যে সময়টাতে মনে হবে না যে আল্লাহ আমি তো কিছু পড়ি নাই, এই সময়টাতে যাতে না আসে। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষার জন্য পড়ছো, তাদেরকে বলছি শুধু পরীক্ষায় লেখার জন্য না, কিছু জানার জন্য পড়লে, পরীক্ষায় আগের রাতে কিভাবে পড়তে হবে এটার জন্য কোনো টেকনিক খুঁজতে হবে না। তোমরা পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাসটাকে শর্টলি যে যার মতো করে পড়বা। কিভাবে? তুমি যে নোটস করেছো সেই নোটসগুলো হারাবা না। তুমি যে খাতা বইয়ের মধ্যে লিখেছো, তুমি যখন নোটসগুলো লিখেছো বইয়ের মধ্যে, বই আন্ডারলাইন করেছো, সেগুলো পড়বা, মেমোরাইজ করার চেষ্টা করবা কি কি পড়েছিলে। আর যদি তখনও কিছু বাকি থাকে, তোমার হাতে যতটুকু সময় আছে ততটুকু সময় পড়বা। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, এমন তো হইতেও পারে, আল্লাহ মাফ করুক, পরীক্ষার আগের রাতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তো তুমি যদি চিন্তা করে রাখো যে পরীক্ষার আগের রাতে তুমি সব পড়ে ফাটায় ফেলবা, পারবা না। তো তুমি যদি অসুস্থ হয়ে যাও, এমন কিছু হলো যে তোমার বাসায় মানে গেস্ট ভর্তি হয়ে গেছে, দুনিয়ার লোকজন তোমার বাসায় মেহমান হয়ে আসছে, পড়তে পারছো না, তোমাকে কে গ্যারান্টি দিচ্ছে যে পরীক্ষার আগের রাতেই তুমি পড়তে পারবা? নাও তো হইতে পারে। সুতরাং পরীক্ষার আগের রাতে যাতে খুব বেশি পড়তে না হয় সেই চেষ্টা তুমি করবা। পরীক্ষার আগের রাতে তুমি রিল্যাক্স থাকবা, যে তুমি জানো তুমি সব পড়েছ, তারপর তুমি রিভিশন দিবা। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, শান্তিতে তোমরা থাকো, এই চেষ্টা আমি করছি এবং এই দোয়া আমি করছি। আল্লাহ হাফেজ।